আমি তো বললাম আজকের পরে তো এগুলো হারানোর কথা না, আমি তো আপনাদের মাধ্যমে এগুলো ক্লিয়ার করে দিবেন যে আমি তো এগুলো বলি নাই, আমার জানাজা পড়াবেন। আমি তো মুসলমান, আমি তো ইসলাম বিদ্বেষী না যে আমি নামাজ পড়ি না, বা আমি তো বললাম তো যে এডিট করে বলেছে, আমি সকল ইমামকে কখনোই খারাপ বলার মতো ছেলে আমি না। আমি আমি সুস্থ জ্ঞানে শিক্ষিত একটা ফ্যামিলির সন্তান এবং মুসলিম ফ্যামিলির সন্তান। আমি আজকে এইটা বলতে চাই যে আপনারা এই ধরনের কোনো ধরনের ভুল জিনিসটাকে গ্রহণ করবেন না। আবারও বলি, সকল ইমামের প্রতি কখনো আমার বিদ্বেষ নাই, আপনাদের পিছনে নামাজ পড়ি, আপনাদের এ ধরনের কোনো কথা আমি বলি না, সম্পূর্ণটা এডিট করা। কোনো আমার সম্পর্কে একটা গ্রুপ তাদের পেজ এবং উদ্দেশ্য প্রণোদিতভাবে করেছে, আমি মূল ভিডিওটা আপনাদের সামনে অবশ্যই নিয়ে আসবো এবং আপনারা কখনো ভুল বুঝবেন না। আপনাদের প্রতি আমার শ্রদ্ধা, আবারও সকল ইমামদের প্রতি আমার ভালোবাসা, সকলের প্রতি আমার মানে দুঃখ প্রকাশ করছি। আমি এটা এডিট কাজ, এটাকে কেউ বিশ্বাস করবেন না, এটাকে কেউ কোনোভাবে ইসলামের দৃষ্টিতে সুন্দর মানে গ্রহণযোগ্যভাবে নেবেন না। এটা একটা মানুষের কারসাজি, সমস্ত জ্ঞানীগুলি মানুষের নামাজ পড়ে, তারা তাদের তাদের সেজদা দেই, ভালো উদ্দেশ্য বলেছে, তাহলে আমাদের ওই কাজটা করতে হবে। তবে হ্যাঁ, কিছু কিছু ইমাম দেখবেন কিছু মসজিদের বা কিছু মাদ্রাসার যারা শিশু বলৎকারের মতো কাজও করেছে, মানে এদের একটা গহিত্য কাজ, কিছু কিছু কয়েকজন সব সমাজে সব শ্রেণীর খারাপ মানুষ আছে, আমি তাদেরকে উদ্দেশ্য করে বলেছিলাম। উদ্দেশ্যের পরিপ্রেক্ষিতে সেখানে সকল ইমাম, সকল আলেম, কখনো আলেমদের কথা তো ওঠেই নাই যারা এই কাজ করে। এদের ভিতরে তো আলেমরাও সবসময় বিবৃতি দেন যে এরা আমাদের আলেমের গোত্র না, এরা নামে মাত্র মুসলমান ইমাম, এরা ধরনের গহিত কাজ করে, আমরা তার বিরোধী। আমি তাদের কথাই বলেছি, আমলেল না যার বিরুদ্ধে আমিও তার বিরুদ্ধে, আমি ইসলামের পক্ষে, ইসলাম বিরোধী যারা কাজ করে আমি তাদের ইসলামের, আমি তাদের আপনি তাদের বিপক্ষে। দ্যাটস, আমি হজে যাওয়ার ইচ্ছা আছে ইনশাল্লাহ, দোয়া করবেন আমার জন্য, সবাই হজে যাচ্ছে। আমি 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 যেহেতু পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি, কখনো অ্যালকোহল সিগারেট স্পর্শ করিনি, আমি ইনশাল্লাহ খুব শীঘ্রই যাই, অটো প্রথমে একটা ওমরা হজ দিয়ে শুরু করতে চাই, তারপর ইনশাল্লাহ বাকিটাও করবো ইনশাল্লাহ।